নমস্কার, আজকে দেখতে পাচ্ছেন সাতচায়ের ব্যাকলাইট বোর্ড। এর মধ্যে আমি একটি অ্যাঙ্কার কোম্পানির 6 এম্পিয়ারের সুইচ এবং 6 এম্পিয়ারের 5 পিন সকেট তা বসাবো। তার জন্য কিভাবে বোর্ডটি কাটতে হয় তা আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি কাটার মেশিনের সাহায্যে বোর্ড কাটছি। প্রথমে আমি দাগ নিয়েছি বুট্টি কাটার জন্য, তারপর সেই দাগ অনুযায়ী আমি মেশিন দিয়ে কাটছি। কাটার সময় ভালো করে লক্ষ্য করতে হবে, প্রচণ্ড ধুলা চোখে আসার সম্ভাবনা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রয়োজন পড়লে চশমা ব্যবহার করতে পারবেন। এখানে আমি কাটার মেশিনের সাহায্যে আমি বুট্টি কাটছি। এখানে দেখতে পাচ্ছেন আমি একে একে ড্রিল মেশিন চালিয়ে এবং বিটটি অবশ্যই এখানে রড কাটে যে সেই বিট, রড কাটার বিট বা আয়রন। এখানে দেখতে পাচ্ছেন আমি বুট্টি কেটেছি। এখন দেখে নিব 5 পিন সকেট এবং সুইচটি এর ভিতরে ঢুকে কিনা। যদি না ঢুকে তার জন্য সাইডে হালকা করে আবার একটু কেটে নিতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আমি হালকা করে একটু কেটে নিচ্ছি। কাটার পর ড্রিল মেশিনটি অবশ্যই ড্রিল মেশিনের সুইচ অফ করে নিচে রাখবেন, না হলে ড্রিল মেশিন প্রচণ্ড গতি এটির, সেক্ষেত্রে আপনারা খুব সাবধানে ড্রিল মেশিনটা চালাতে হয়। এখানে তারপর হালকা কিছুটা আমি কেটে নিচ্ছি। ছোটো কাটলে কোনো ব্যাপার না, একটু বড় হলে বোর্ডে সুইচ এবং সকেট কোনোটাই লাগে না, তার জন্য ভালো করে কেটে লাগালে ভালো। এখানে দেখছেন আমি সাইডগুলি একটু ভালো করে কেটে নিচ্ছি। এখানে সুইচ এবং 5 পিন সকেটটি মিলিয়ে দিয়েছি, তারপরে হালকা কাটার প্রয়োজন আছে, তার জন্য আবার কাটছি। বুটে কাটা প্রায় মোটামুটি শেষের পথে। এখানে আমি আবার সুইচ এবং 5 পিন সকেটটি লাগিয়ে দিচ্ছি। এখন আমি কাঠ মিচিল দিয়ে সুইচ এবং 5 পিন সকেটের দাগ বসিয়ে নিচ্ছি। তারপর আমি তার কাটা দিয়ে এগুলি হোল করছি। হোল করে সেখানে নাট বোল্ট বসাবো।
এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে 5 পিন সকেট এবং সুইচের ভোল্টটি লাগিয়ে পুরো বোর্ডটি কমপ্লিট করেছি। এখানে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। নমস্কার।